আসসালামু আলাইকুম চলতি ঘটনার প্রশ্ন উত্তরে আজকে থাকছে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে উত্তরবে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ইউক্রেন কবে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে স্বাধীনতার আগে ইউক্রেন কোন দেশের অধীনে ছিল উত্তরবে সোভিয়েত ইউনিয়ন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির দিমিন কত সালে নির্বাচিত হন দুই সালে রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দোনেস্কো ও লোহানস্কো রাশিয়া কবে লোহানস্কো ও দোনেস্কোকে স্বীকৃতি দেয় একুশে ফেব্রুয়ারি দুই সালে রাশিয়ার পার্লামেন্টে কবে পুতিনকে দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহারে সম্মতি দেয় বাইশেই ফেব্রুয়ারি আর চব্বিশে ফেব্রুয়ারি তারা ইউক্রেনে আক্রমণ করে ইউক্রেন কবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার প্রস্তাব করে আঠাশেই ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধানকে উর্সোলাভন ডারলেন ইউরোপীয় ইউনিয়ন কবে তাদের আকাশ সীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করে সাতাশেই ফেব্রুয়ারি দু সালে সেবাস্তাপোল বন্দরটি কোথায় অবস্থিত ক্রিমিয়া রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে নেয় দু সালে মার্চ মাসে রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানির নাম কি গাসপোরম সুইফট কি আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক রাশিয়ার অনেক ব্যাংকে কবে সুইফট সুবিধা থেকে বাদ দেওয়া হয় ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে বাংলাদেশের কোন জাহাজ ইউক্রেনে রকেট হামলায় শিকার হয় এমবি বাংলার সমৃদ্ধি এমবি বাংলার সমৃদ্ধির কোন প্রকৌশলী রকেট হামলায় নিহত হন হাদিসুর রহমান রেগুলেশন অব ডিগনিটি বা মাইদার রেগুলেশান কবে হয়েছিল দু সালে যা অরেঞ্জ রেভুলেশন নামেও পরিচিত রেভুলেশন অব ডিগনিটি বা মাইদার রেভুলেশন কোথায় হয়েছিল ইউক্রেনে রেভুলেশন অব ডিগনিটি বা মাইদার রেগুলেশনের উদ্দেশ্য কি ছিল ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট তিক্তর ইয়ানুকোকে ক্ষমতা থেকে সরানো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি শেরগেল লাভরভ রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ভেনু রাশিয়ার কোন স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়েছে কেরেস্তোভস্কি স্টেডিয়াম সেন্ট পিটার্সবার্গ ওয়েফাতাদের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল ভেনু রাশিয়া থেকে সরিয়ে কোথায় নির্ধারণ করেছে এস্তাদে ফ্রান্স রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি নট স্টিম রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে জার্মানি রাশিয়া ও রাশিয়ার মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের কোন সংযোগ লাইনটি বন্ধ করে দেয় নর্থ ইস্টিন টু ইউক্রেনের কোন অঞ্চলে দুই হাজার চোদ্দো থেকে সংঘাত চলছে ডনবাসে লোয়ানস্কো ও দোনেস্কো ইউক্রেনের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত দনবাস অঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি খারকিব কিয়ে কোন নদীর তীরে অবস্থিত নিপান নদীর তীরে অবস্থিত আক্রমণের প্রথম দিনে রাশিয়া ইউক্রেনের কোন দুটি পরিত্যক্ত অঞ্চল বা শহর দখল করে নেয় চেরনোবিল ও পিরিপাগ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালে ছাব্বিশে এপ্রিল রাশিয়া ইউক্রেনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় যে বিমানটি ধ্বংস করে তার নাম অ্যান্টোনোভ দুশো রাশিয়া ইউক্রেনের কোয়েন দ্বীপটি দখল করে নেয় সেনেক আইসল্যান্ড ইউক্রেন কোন অঞ্চলের দেশ পূর্ব ইউরোপের দেশ জার্মানির কত শতাংশ গ্যাসের চাহিদা রাশিয়া যোগান দেয় প্রায় পঞ্চাশ শতাংশ কয়টি দেশের সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে সাতটি দেশের সঙ্গে ইউরো মায়দান বিপ্লব কখন শুরু হয় দুই সালে নভেম্বর মাসে ইউক্রেনে ইউক্রেনের পার্লামেন্ট কবে ন্যাটোতে যোগদানের লক্ষ্যে ভোট দেয় দুই সালে দুই একুশ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্মেলন হয় কোথায় সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের জেনেভায় বলদিমি জেলেস্কির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কে ছিলেন পেরোশেস্কা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেস্কি কোন রাজনৈতিক দলের সদস্য সার্ভেন্ট অব দ্য পিপল দনবাদ সংঘাত বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় মিনস্কো চুক্তি মিনস্কো চুক্তিতে কোন কোন দেশ মধ্যস্থতা করে ফ্রান্স ও জার্মানি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কয়বার মিনস্কো চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুইবার প্রথম মিনস্কো চুক্তি কবে হয় দুই সালে দ্বিতীয় মিনস্কো চুক্তি কবে হয় দু সালে ইউক্রেন কোন চুক্তি অনুসারে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ ত্যাগ করে বুদাফেস্ট মেমোরান্ডাম চুক্তির মাধ্যমে বুদাফেস্ট মেমোরান্ডম কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কিসের বিনিময়ে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করে রাশিয়া কর্তৃক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে কয়টি দেশ স্বাক্ষর করে ছয়টি দেশ রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র বেলারুস কাজাখস্তান আর যুক্তরাজ্য এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ